হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ নিয়ে। ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হয় সেটি হচ্ছে খাদ্য তালিকা। কারণ আপনি যেই ওষুধই খান না কেন, যেই ধরনের ইকুইপমেন্টস বা ইনসুলিনই ব্যবহার করেন না কেন, আপনার যদি খাদ্য তালিকা সুনিয়ন্ত্রিত না হয় তাহলে কিন্তু আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে পড়ে। সেজন্য রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে অবশ্যই 3D ফর্মুলা মেনটেন করতে হবে। সেটি হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ নিয়মানুবর্তিতা, সঠিক নিয়ম মেনে চলা, 2 ডায়েট বা খাদ্য তালিকা, সুষম খাদ্য তালিকা, আর 3 হচ্ছে ড্রাগ বা ওষুধ। এই 3টির কম্বিনেশন ঘটিয়ে আপনি কিন্তু আপনার ডায়াবেটিসটাকে খুব চমৎকারভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আর ডায়াবেটিসকে যেহেতু ঘুণে ধরা রোগ বলা হয়, সেজন্য দেখা যায় যে আপনার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে আপনার কিন্তু পরবর্তীতে কিডনি, হার্ট, লিভার এই জাতীয় যে অঙ্গগুলো আছে, চোখ, পা, এই অঙ্গগুলোর ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই রক্তের অতিরিক্ত চিনির মাত্রা বা ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকাকে আমরা বলে থাকি 6টি ভাগে ভাগ করে নিতে, অর্থাৎ সকাল দুপুর রাতের পাশাপাশি আপনাকে মধ্যবর্তী সময়গুলোতে কিছু খাবার গ্রহণ করতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা পরপর অল্প কিছু খাবার গ্রহণ না করলে আপনার কিন্তু রক্তের চিনির মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে। সকালের খাবারটি একটি ফুল মেনু প্যাক হতে হবে, অর্থাৎ সকালের খাবারটি আপনাকে সকালের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলসের একটি গুড কম্বিনেশন থাকতে হবে। থালাটিকে আপনি 6টি ভাগে ভাগ করে নেবেন, অর্থাৎ 1টি অংশে থাকবে কার্বোহাইড্রেট, বাকি 1টি অংশে থাকবে প্রোটিন জাতীয় খাবার, বাকি 2টি অংশ জুড়ে থাকবে শাকসবজি, ফলমূল। এই কম্বিনেশনে যদি আপনি খাদ্য তালিকা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি খুব সুন্দর করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ডায়াবেটিস রোগীর আরেকটি অন্যতম বিষয় হচ্ছে ডিসিপ্লিন বা নিয়ম মেনে চলা। নিয়ম মেনে চলতে হলে কী করতে হবে? সময় মতো খাবার গ্রহণ করতে হবে, অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করতে হবে, একবারে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না, চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি ফলমূল যেগুলো আছে সেগুলোর প্রতি লোভ সামলে চলতে হবে। আর পাশাপাশি অবশ্যই সকাল বিকেল 2 বেলা করে আপনাকে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। আপনি যদি না হাঁটেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার রক্তের চিনির মাত্রা বা সুগার লেভেল, যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাবে। সেজন্য আপনাকে অবশ্যই খাবার নিয়ম মেনে চলার পাশাপাশি সকাল বিকাল হাঁটতে হবে। হাঁটা চলাফেরার মাধ্যমে দেখা যাবে যে এই খাবার, হাঁটা চলাফেরা, এই কম্বিনেশনের মাধ্যমে আপনি খুব চমৎকারভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। পাশাপাশি একজন বিশেষজ্ঞ ডাক্তারের ওষুধ বা যেই রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা মেনে চলার জন্য অবশ্যই আপনার ডাক্তারের রিপোর্টগুলো সহ একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্য তালিকাগুলো কিন্তু সাজিয়ে নিতে হবে। তাহলেই দেখা যাবে যে আপনি এই কম্বিনেশনের মাধ্যমে আপনার রক্তের সুগার লেভেল বা ডায়াবেটিসের মাত্রা সারা জীবন নিয়ন্ত্রণে রেখেও সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।